গত 5ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই জয়ের ফলে জাস্টিন ট্রুডো বিপাকে পড়েছেন বলে ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হয়েছে। ট্রুডোর জয়, ট্রাম্পের জয় আরও বিপাকে ট্রুডো। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিঝ্জরের হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এছাড়া গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে চাপ দেন তার নিজ দল লিবারেল পার্টির কয়েকজন পার্লামেন্ট সদস্য। একই সঙ্গে আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দল পরাজয়ের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গত মাসে দি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে জাস্টিন ট্রুডো 9 বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তবে এরই মধ্যে তার জনপ্রিয়তার বড় রকমের ধস নেমেছে। কানাডার সংবাদ মাধ্যম সিবিসির এক জরিপে দেখা গেছে আগামী বছরের অক্টোবরে কানাডার সাধারণ নির্বাচনের আগে জনপ্রিয়তার দিক দিয়ে 20 পয়েন্ট এগিয়ে আছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কানাডার জাস্টিন ট্রুডোর এমন অবস্থার মধ্যে গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এরই মধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেটি আনন্দের জন্য রীতিমতো ঈর্ষণীয়। আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি আমাদের উভয় দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে একসঙ্গে কাজ করব। তবে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়বেন জাস্টিন ট্রুডো। 2022 সালে জাস্টিন ট্রুডোকে বাম পাগল ও দুমুখ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। অন্যদিকে এর মধ্যে 2019 সালে নেটো নেতাদের বৈঠকে ট্রাম্পকে নিয়ে উপহাস করেছিলেন ট্রুডো, যার পরিপ্রেক্ষিতেই জাস্টিন ট্রুডো একটি বিপদে পড়তে যাচ্ছেন বলে অনেকের ধারণা। রয়টার্স ও বিবিসি বলছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক খারাপের দিকে যেতে পারে। যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানির হার 75%। ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন তিনি আমদানি পণ্যে 10% শুল্ক আরোপ করবেন। এতে বিপাকে পড়বে ট্রুডোর দেশের অর্থনীতি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই পদক্ষেপের কারণে কানাডার অর্থনীতি মন্দায় পড়তে পারে। কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এরই মধ্যে তার আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন রাতভর বহু কানাডিয়ান আতঙ্কের মধ্যে ছিলেন, তবে তিনি তাদের প্রতি আশার বার্তা দিয়ে বলেছেন আমি বলতে চাই কানাডা ভালো থাকবে। চলতি বছরের জানুয়ারিতে ট্রুডো সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্পের আরেকবার প্রেসিডেন্ট হওয়া মানে এক ধাপ পিছিয়ে যাওয়া। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন চেয়ারে দ্বিতীয়বার হবে কানাডার জন্য আরও অনেক চ্যালেঞ্জ ও বিপজ্জনক ঘটনা। এছাড়া নেটোভুক্ত দেশ হিসেবে কানাডার প্রতিরক্ষা খাতে তুলনামূলক ব্যয় কম। ধারণা করা হচ্ছে এ নিয়ে ট্রাম্প তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশীদের অনেক চাপে রাখবেন। সেই সঙ্গে সীমান্তে অভিবাসীর অবৈধ প্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কানাডার একটা বিরোধ বেঁধে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।